প্রখ্যাত লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই বিশ্ববিদ্যালয়কে কোনো অবস্থাতে জঙ্গিবাদের একটা ব্রিডিং গ্রাউন্ড হতে দিব না। হামলাকারী ফয়জুর সহ জড়িতদের দ্রুত বিচারের দাবিতে সোচ্চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আমরা যে খুব তাড়াতাড়ি স্যারের হামলাকারী শাস্তি হোক এবং ওদের পিছনে কারা আছে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসে। এদিকে জাফর ইকবালের উপর হামলার নেপথ্যে জঙ্গি উত্থানের আশঙ্কার কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মের অপব্যাখ্যাকারী জঙ্গি ও মৌলবাদী গোষ্ঠীর বিষয়ে সচেতনতা সৃষ্টির তাগিদ দেন তারা। ইম্পোজ করা একটা সিভিল সমাজ এখানে তাপিয়ে দেওয়া হয়েছে, যারা শুধুমাত্র রাজনৈতিক উত্থান পতনের সাথেই তাদের নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পছন্দ করে। জঙ্গি তৎপরতা বিশ্ববিদ্যালয়ে কিভাবে চলছে, আছে কি নেই, সেই ধরনের একটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসুন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসে অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। নিরাপত্তার পাশাপাশি জঙ্গিবাদের নেপথ্যের শক্তিকে নির্মূল করতে সরকারের প্রতি আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 2018 নানাবিধ অপশক্তির উত্থান ঘটবে, সেখানে কেউ হয়তোবা জঙ্গিত্বের উত্থান ঘটাবে, কেউ হয়তোবা রাজনৈতিক ফায়দা লোটারও চেষ্টা করবে। জাতীয় জাদুঘরের সামনে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন সুশীল সমাজের প্রতিনিধিরাও। কারা এসব পোস্টিং দেয়? বিকেলে শাহবাগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সমাবেশে যোগ দেন জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক। তিনি দেশবাসী, সরকার, গণমাধ্যম ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান। যেই করেছে ওকে এইভাবে বোঝানো হয়েছে যে সে ইসলামের বিরুদ্ধে লিখেছে, সে যদি কোনো বই পড়ত জাফর ইকবালেরই তাহলে সে বুঝতো যে এটা কিন্তু সত্যি না। এছাড়া মেহেরপুর, যশোর, ঝিনাইদহ ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।